চিকিৎসকের ফাঁদে পড়ে পঙ্গু হয়েছে তসলিমা নাসরিন। হারুন সাদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ভারতে যদি এখন সবথেকে বড় আদমবাদী কেউ ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। শুভ দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সময়ের সবথেকে আলোচিত, বিতর্কিত, সমালোচিত নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, অবশেষে তসলিমা নাসরিনকে নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর এবং তসলিমা নাসরিনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাছাড়া দর্শক, তসলিমা নাসরিনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, প্রথমে আমরা দেখে আসি ভারত থেকে তসলিমা নাসরিনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে মাওলানা ইয়াসিন সাহেব। তারপর তসলিমা নাসরিনকে নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেই ভিডিওটি আপনাদের দেখাবো। এই ভারতবর্ষে নবী দুশ্মনকে আমাদের মোদী সরকার ঠাই দিয়েছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। বড় কষ্ট লাগে যে আমার নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে, আমার রসুলের আদর্শের উপরে কলম চালিয়েছে, কোরআনের বিরুদ্ধে কলম তুলেছে, সেই মেয়েটা ভারতে কি করে ঠাই পায়? সে তো বাংলাদেশি। একটা মৌলবি আতঙ্কবাদী হয়, ভারতে যদি এখন সব থেকে বড় আতঙ্কবাদী কেউ ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, তাকে গুলি করে হত্যা করা দরকার, সে ভারতে থাকার যোগ্য নয়। যদি একটা আতঙ্কবাদী, সুরেনের সব থেকে বড় আতঙ্কবাদী ঢুকে আছে তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, যে সমাজের বুকে অশান্তি ফেলাচ্ছে। আবার দেখতে পাই আমাদের দেশের কিছু শিক্ষিত লোক তাকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে। শিক্ষিতরা, মূর্খরা, চাষিরা নয়, আমাদের মতো বুকা মলবিরা নয়, শিক্ষিতরা তাকে শুভেচ্ছা দিচ্ছে ফেসবুকে, টুইটারে জন্মদিনের শুভেচ্ছা। আবে জিজ্ঞেস কর তার জন্মটা কি করে হয়েছে, সে তো নিজে বলেছে আমার চাচাকে আমার মায়ের মশারিতে দেখতে পেয়েছি। তাহলে তাকে চাচা জন্ম দিলে না পাড়ার কেউ সেটা দেয়, তাহলে ওর জন্মটাই ঠিক নাই, তাহলে ওর জন্মদিন আবার কি? বড় কষ্ট লাগে, আমার ভাষা খুব কড়া, আপনারা মনে রাখবেন এই ইয়াসিন যে কোনো দিন অ্যারেস্ট হতে পারে, আমাকে যে কোনো দিন জেলের কুঠরিতে ভরতে পারে, খালি হক কথা বলার কারণে, তাদের ভুলগুলো তুলে ধরার কারণে। আমি ভয় খাই না, আমি একটাই ভয় খাই আল্লাহ, মরণের পরে আল্লাহর কাছে কি জবাবদিহি করব, আল্লাহর কাছে কি জবাব দেব। মরণের পরে আল্লাহকে ভয় খাই, কবর হচ্ছে সব থেকে দামি মঞ্জিল, কবরের পরে সব থেকে দামি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আবাদান আবাদা, কিয়ামতের ময়দান, ওটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। ওই জায়গা যদি সুন্দর করতে পারেন আল্লাহর কসম দুনিয়ার মহাব্বত উড়িয়ে দেন। সবাই দুব জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা একটা করে সূক্ষ্মভাবে বুঝবেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আপনি ভয় খাচ্ছেন কাকে? আল্লাহকে ভয় খান। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা খিলাফ করে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি ওয়াদা, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে শুনলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। কোন দিকে? পশ্চিম দিকে। সেদিনে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন মানুষের আমল কবুল হবে না, সে নামাজ পড়ুক আর না পড়ুক, আমলের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে। আর সেই মুহূর্তে আল্লাহ এই কোরআনের কাগজের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে কোরআনটা, এটাও আমার আল্লাহ তুলে নেবেন, খালি এক জায়গায় কোরআনটা থেকে যাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এক জায়গায় থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা তুলবেন না। এরপর বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফিজে কোরআনদের সিনেতে কোরআনকে গেঁথে দিয়েছে,
পৃথিবীর আর কেউ মিটাতে পারবে। একটা ইয়াসিনের বুকে গুলি চলবে, একটা হাফিজে কোরআনকে মারবে, পৃথিবীর সব যদি মেরে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে, মিটাবার ক্ষমতা শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, আমি আজকে বলবো মুমিন কারা, ইমানদার কারা, সবাই ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। খাবারটা হচ্ছে আল্লাহ যতগুলো হালাল করেছে, তোমরা তোমাদের রুচি মতো খাও হালাল খাবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরুর মাংস যদি রুচি হয় খান, আপনার যদি মনে হয় আমার শারীরিক অসুবিধা আছে আপনি খাবেন না, আপনার যদি মনে হয় গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে আপনি না খেলে সে মুসলমান থাকবে না, কি বলছেন? থাকবে। ভারতের একজন আর্টিস্ট মিডিয়ার সামনে বলেছিল, অনেকজন তাকে গালি দিয়েছে, তার মারা গেছে, তার নাম হচ্ছে ঋষি কাপুর, সে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমি বিফ খাই, গরুর মাংস খাই, সে বলেছে, তাকে অনেকজন গালি দিয়েছে। সে এটা বলার কারণে সে কি মুমিন হয়ে গেছে? কখনো নয়। সে কি মুসলমান হয়ে গেছে? না। হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায়, ব্রাজিল খায়, অস্ট্রেলিয়া খায়, লন্ডনে গরুর মাংস চলে, আমেরিকায় গরুর মাংস চলে, আর্জেন্টিনায় চলে, ইসরায়েলে চলে, যতগুলো ইহুদি আর খ্রিস্টানদের দেশ আছে সবাই গরুর মাংস খায়, জানেন, সবাই খায়। ওই জন্যে ভারতবর্ষে মুসলমান তোমাদের জন্য গরু খাওয়া নিষেধ, মাতা খাওয়া যাবে না, কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে। আমি বলিনি, সরকার পাঠাচ্ছে। খুঁজলেন, নেট খুলেন, সব থেকে বড় বড় যতগুলো গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি, ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় নম্বরে মাংস রপ্তানিতে, পৃথিবীর দ্বিতীয় নম্বর, 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর ভারত। আর বড় বড় কোম্পানি গুলো একটা মুম্বাই আছে, ইউপিতে আছে, দিল্লিতে আছে, রাজস্থানে আছে, সেখান থেকে আপনার সব জবাই হয়ে প্যাক হয়ে বিদেশে চলে যাচ্ছে। বলে ওটা করা যাবে কিন্তু তোমরা খেতে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন। ঘরেতে বউকে বলছে ঘরে থাক কিন্তু খেতে তোকে দেব না, লোককে বলতে পাবি না যে খেতে দেয়নি, বুঝতে পেরেছেন? বউকে ঘরে রেখেছে, দিয়ে বলছে তোর উপর অত্যাচার করব কিন্তু খেতে তোকে দেব না, সবকিছু খা যা পারবি, মুড়ি ফুড়ি খা, ভাত দেব না। তাহলে এটা কিরকম হলো? আর সে নিজে হোটেলে খাচ্ছে, স্বামী হোটেলে খাচ্ছে, আর বউকে বলছে রান্নার প্রয়োজন নাই, তুই উপোস থাক, বিস্কুট ফিস্কুট চা খেয়ে চাল। ঠিক আমাদের দেশের হালটা সেরকম, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি তসলিমা নাসরিনকে নিয়ে মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে। বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে, কথা বলেন? তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই, এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। পরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন সাদ্দাত নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের, ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না, আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে, দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটের দাম আছে। তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই, আল্লাহ এগুলোর হেদায়ত দাও, হেদায়ত নসিবে না থাকলে হালাক করে দাও। সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়ায় দিতে পারি, তুমি তৌফিক দাও। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।